ওয়ান আবি হুরায়রা, এই হাদিসের সংখ্যা হলো 4255 নম্বর হাদিস, আর ইবনে মাজাহ 314 পৃষ্ঠা, আর লাইন হলো 4 লাইন পর। মিলাই দেখবেন, বললেন হুজুর খুকু ঝুকু দিয়া গেল নাকি আমার ভাইরা? হাদিস পড়লেন এত মজা লাগে, নবীর হাদিস রসুলের কথা মনে পড়ে আল্লাহু আকবার। এই জন্য আমাদের সৌভাগ্য কত, আমরা নবীর উম্মত হয়েছে। আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে আমার উম্মতির জন্য দুনিয়ায় সাবিরা সাতবার সুসংবাদ জান্নাতের, আল্লাহু আকবার। আর এক সাহাবীকে বললাম, সাহাবীদের কথা বলছেন মাত্র একবার, তখন ওই সাহাবি চিৎকার মেরে বলতেছে হুজুর খুব রাগ করছেন নিজের কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা না কুননা নাকসু মা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে যুদ্ধ করেছি একসাথে হয়ে, জিহাদের ময়দানে শরীক হয়েছি নবীরে, আমরা আমাদের কথা একবার বললেন, আর আপনি আপনার উম্মতদের কথা কেন সাতবার সুসংবাদ বললেন? দয়ার নবী চোখের পানি ছেড়ে বলে আমার সাহাবীরা, তোমরা তো আমাকে দেখেছ, আমি রসুল কেমন, আমার আচার আচরণ কেমন, সচক্ষে যে তোমরা দেখেছো তাই একবার, আর আমার যে সকল উম্মতিরা আমাকে না দেখিয়া আমার উপর ঈমান এনেছে তারা কতটা বিশ্বাস করে আছে তুমি কি একবার ভেবে দেখেছ? তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে আমার ভাইরা। সেই নবীর হাদিস আমরা শুনলাম, আমাদের নেকি হয়েছে না? আমাদের কত কপাল ভালো, ওই নবীর উম্মত সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেন আমি আল্লাহর কাছে আমি পারমিশন নিয়েছি আমার উম্মত গুনাহগারদের জন্য, আল্লাহ ওয়াদা করেছেন নবী কিয়ামতের দিন 70,000 উম্মত নিয়া তুমি বিনি হিসাবে জান্নাতে চলে যাবা, এই ওয়াদা আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ কয় আল্লাহর কাছে নবী আমার সিজদা দিয়ে প্রশংসা করল, আল্লাহ পাক বললেন নবীরে তুমি 70,000 নিবা, হাদিসের মধ্যে ত্রিমিজি ঘুরুন জলদসানি আমার কাছে আনেন হাদিস শরীফ, আমি দেখাই দেব। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে নবী আমার তখন বলবে আল্লাহ এই এই 70,000 হবে না, আর একটু বাড়াই দিতে হবে। আল্লাহ বলেন নবীর তুমি তো আরো না ভাইয়া আমার সালমানা, আল্লাহ পাক বলেন 1,000 প্রতি আরো 70,000 আরো বাড়াই দিলা। দেখা গেল আল্লাহ পাকের কুদরতি, দুই হাতের অঞ্চলি দ্বারা আল্লাহ পাক তখন জান্নাতটাকে পরিপূর্ণ করে দিবে। আর তখন এই কথা আসবে সালামুন কওলান মির রাব্বির রাহিম।